সুপ্রভাত, কেমন আছেন সবাই? ব্লগার পায়েলে আরও একটি নতুন ব্লগে সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু জবা গাছে বেশ অনেক ফুল ফুটেছে, আর যেহেতু মন্দিরের পালা আমার পড়েছে আর আজ রবিবার, তো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, তাই ভাবলাম যে না, ফুলগুলো বরং আজকে আমিই তুলি। তো মেজমা ওইদিকে গেছে ওইদিকের গাছগুলোর ফুল তুলতে, মানে অন্যান্য দিন যেই গাছের ভিডিও দেখাই। তো আজ আমি এসেছি এই দিকটাতে, মানে গ্যারেজের দিকটাতে, যে গাছটা যেখানে নকাকুদের নতুন বাড়ি হচ্ছে, তো সেই দিকটাতে আমি এসেছি আজকে ফুল তুলতে। তো গাছে তো প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে, মানে এক ঝুড়ি নিয়ে রেখে তারপর আবার এসেছি আরেক ঝুড়ি নিতে, এত ফুল হয়েছে এই গাছটাতে। তো সে আর ফুলগুলোর রঙটা না এত সুন্দর, কি বলবো। তো সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে বাসি মন্দির মুছে তারপরে চলে এসেছিলাম এখানে ফুল তুলতে। আর এই দিকে কিন্তু এই যে ফুলও তোলা হয়ে গেছে, এইবার যাচ্ছি এগুলোকে রাখতে। ওইদিকে মেজমা আবার ওইদিকের গাছগুলোর ফুলগুলো তুলে মন্দিরে রেখেছে, তো সেখানে ওই ফুলগুলোর কাছে নিয়ে যাব। তারপরে বাড়িতে তো আরও মা কাকিমারা আছে, তাদের মধ্যে ফুলগুলো সব ভাগ করা হবে। তো সেই ফুল এখানে এই যে এগুলো তুলে রেখেছে ওই দিকের গাছগুলো থেকে, মানে অন্যান্য দিন যে গাছের ভিডিও করি আর কি। তো এই হলো একদম এক ঝুড়ি ঠেসে ঠেসে জবা ফুল, কয়েকটা বেল ফুলও ফুটেছে। তারপর আর কি, দুদিন যাবত না এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে না, আজকে একটুখানি সকাল সকাল ছাদের হাওয়া খেয়ে আসি। আর ওখানে থেকে স্টেশনটা তো দেখতে বেশ ভালোই লাগে, তো স্টেশনটাও দেখে আসি। আগের দিন কিন্তু আমাদের স্টেশনে দুদিন আগে ঝড়ে বেশ গাছ, তিনটে পোস্ট, ইলেকট্রিক সব উল্টে গেছিলো, তো সেটা ওপর থেকে দেখলাম, একটু দেখে সোজা চলে এলাম রান্নাঘরে। ভাবলাম যে না, আজকে তো রবিবার, মাছ মাংস যা আনবে সব ধুয়ে টুয়ে তারপরে বরং স্নান করব। সেই কারণে সকালবেলা বাসি জামাটা ছেড়ে মন্দিরটা মুছে নিয়েছিলাম। আর এই দিকে আজকে দেশি মুরগি নিয়ে এসেছে, তো সেই দেশি মুরগিটাকেই আজকে কষিয়ে কষিয়ে রান্না করবো, মানে কুকারে আর রান্না করবো না, পুরোটাই কিন্তু সেদ্ধ করব কড়াইতে। তো যার জন্য আলু ছাড়িয়ে নিয়ে নিলাম, আর এই দিকে পেঁয়াজটাকেও ছাড়িয়ে নিচ্ছি। অন্যান্য দিন টেবিলে বসে কাটি, তবে আজ না কেন জানি না বেশ পাটা বেশ ভালোই কামড়াচ্ছিল, মানে ব্যথা করছিল আর কি, তাই ভাবলাম যে না, আজ একটু নিচে বসেই কাটি। আর আমার যেহেতু বঠিতে কাটা অভ্যেস নেই, তো বঠিতে একটু কাটতে অসুবিধে হয়, তাও পাটা এতটাই কামড়াচ্ছিল, মানে পায়ের গোড়ালিটা তো এতটাই ব্যথা করছিল, ভাবলাম যে না থাক, আজকে একটু কষ্ট করে বরং নিচটাতেই কেটে নিই বসে। তো সেই জন্য নিচে বসে পড়লাম। আর আদা রসুন তো কাল বেটে রেখেছিলাম, আজকে শুধু পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আর আজ না মাংসটাকে বেশ হাতে মেখে তারপর রান্না করব। তো এই যে মাংস নিয়ে হাজির হয়ে গেলাম, আর মাংসগুলোতে কিন্তু বেশ চর্বি আছে, যেহেতু মুরগিটা কাটার পর 4 কিলো ওজন হয়েছিল, তো সেই মুরগিটার চর্বি তো হবেই। তো এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, এখানে কিন্তু 1.5 কিলো মাংস আছে, তো সেই 1.5 কিলো মাংসতে প্রায় 1 হাতা আমি নিয়ে নিলাম দই, গোলমরিচ, নুন, হলুদ। এবার এইগুলোকে দিয়ে একটু কাঁচা লঙ্কাও দেব, তো কাঁচা লঙ্কা না না এনেছে যে এবার খুবই ঝাল, যার জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটায় দিয়ে দিলাম। এবার হাতে মেপে আমি তেল দেব, তো তার আগে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে কিছুটা পরিমাণে দিলাম, আর বাকি পেঁয়াজটাকে ভেজে দেব। তো আদা রসুন লঙ্কা বাটা কোনোটাই কিন্তু আমি দেব না। এইবার হাতে মেপে হাতের 1 কোশ তেল আমি দিয়ে দিলাম, সর্ষের তেল। এটাকে একটু ধৈর্য ধরে যত্ন সহকারে মাখার পালা, তো এটা যতটা সময় নিয়ে মাখবে ততটাই কিন্তু মাংসের স্বাদ খুবই ভালো হবে। আর সত্যি বলতে এইভাবে হাতে মাখা মাংসের স্বাদ তো অসাধারণ হয়। তো বেশ অনেকক্ষণ ধরে আমি মেখেছি, আমি কিন্তু 20 মিনিট ধরে মাংসটাকে ভালোভাবে মেখেছি, আর 2 থেকে 2.5 ঘন্টার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। আর এইদিকে না তোমাদের সাথে আমি শর্টসে শেয়ারও করেছি যে ছোটোবেলাকার টিফিন যেটা ভালো লাগতো আমাদের, ভাত ভাজা, তো ছেলেকে একদিন করে খাওয়ানো, তো ওর খুব ভালো লেগেছিলো, তাই আজকেও কিন্তু ওকে আমি সেই ভাত ভাজাই বানিয়ে দিচ্ছি। গাজর আর আলু দিয়েছি আমি, তবে এতে কিন্তু মন পছন্দের যে কোনো সবজিও দেওয়া যেতে পারে, যেমন ক্যাপসিকাম, বিট,
কড়াইশুঁটি, ফুলকপি সমস্ত কিছু দেওয়া যায়। তবে আমার এত কিছু সবজি আজকে আর ঘরে ছিল না, আর কড়াইশুঁটি ছিল। তবে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে পুর করে রেখেছি, সোমবার দিন কড়াইশুঁটির কুচুরি করব সেই কারণে। তো সেই জন্য আর এতে দিতে পারলাম না। আমি এর মধ্যে একটুখানি আলু, একটু গাজর কুচানো, পেঁয়াজ, একটুখানি লঙ্কা দিতাম। তো বললাম ওই যে আজকে এবারে যে লঙ্কাটা এনেছে না, এতটাই ঝাল মানে অর্ধেকটাও খাওয়া যাচ্ছে না শুধু শুধু। তো সেই কারণে আর দিলাম না আমি লঙ্কাটা। একটু ওপরে গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম ছেলেটাকে, কারণ একেবারে আঝালা তো ভালো লাগবে না। ভালোভাবে ভেজে নিলাম সমস্তটাকে, ভেজে তারপরে আগে থেকে তৈরি করে রাখা ভাতটাকে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল। এইবার ছেলেকে দিয়ে দেব খেতে, আর তারপর কিন্তু আমি চলে যাব স্নান করতে। আর ও তো খুবই খুশি, মানে কালকে ওকে দিয়েছিলাম এইভাবে, ওর খুব ভালো লেগেছে। আর আজকেও দিলাম, তো ওর তো খুবই পছন্দ হয়েছে। ও বলছিল যে এইটা তো বেশ ভালো লাগে খেতে, চাউমিন না দিয়ে কিন্তু তুমি আমাকে এইটাও দিতে পারো টিফিন। তো আমি বললাম যে না, ভাত তো আমি স্কুলে আজ পর্যন্ত টিফিনে দিই না, তো তোমাকে দেবো না, যেদিন তুমি বাড়িতে থাকবে সেদিনকেই তোমাকে বানিয়ে দেবো। তারপর দেখো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এলাম কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আগে প্রথম কাজ হলো ভাত বসানো। যেহেতু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, মানে 11টার বেশিই বাজে, ওই কারণে ভাতটা বসিয়ে দিয়ে ওপাশে করে দিলাম। আর এই পাশে কিন্তু বসিয়ে দিচ্ছি কড়াইটাকে, যেটাতে আমি এখন রান্না করব। তো আগেই এক পাশে চিকেনটাকে বসিয়ে দেব, আর ওই পাশে করব একটুখানি ডাল। তো যার জন্য ডালটাকেও সেদ্ধ করে নেব, আর সাথে করব বেগুন ভাজা। তো আজকে কিন্তু এই মেনু, সানডে মেনু, বেগুন ভাজা, ডাল আর কিন্তু দেশি মুরগি একদম কষা কষা। আর দেশি মুরগিটা কিন্তু আজকে হতে চলেছে একদম খাসির মাংসের মতো রংটা। তো পুরোটা ভিডিও কিন্তু স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো আমি চিকেনটাকে ঠিক কী করে রান্না করেছি, আর কিভাবে রান্না করে কালারটা হয়েছে একদম খাসির মাংসের মতো। তো প্রথমে তো আলুটাকে ভেজে তুলে নিলাম, তারপর তেলের মধ্যে আমি গোটা মশলা ফোড়ন দিলাম। গোটা মশলা মানে তার মধ্যে দিয়েছি তেজপাতা, দিয়েছি তোমার লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিলাম। তো পেঁয়াজটা কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে একটু কালচে কালচে করেছি, এখানে ক্যামেরাতে তো এতটা ভালো বোঝা যাচ্ছিল না। তো ভেজে নিয়ে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা দিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো কুচি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি তার মধ্যে জিরে বাটাও দিয়েছি। তো জিরে বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়েছি। তোমাদের এইভাবে মাংসটা রান্না করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে জিরে বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর পেঁয়াজটাকে কিন্তু জল বেরোতে দেওয়া চলবে না, হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে। তো পেঁয়াজের তেলটার যে একটু কালচে কালচে কালার হবে, সেই তেলের মধ্যে কিন্তু রান্নাটাকে করতে হবে। তো ঢাকনা দিয়ে তো রান্নাটা করছি একদম কষিয়ে কষিয়ে, বেশ অনেকক্ষণ ধরেই রান্না করেছি আমি ঢাকনা দিয়ে দিয়ে। আর এপাশে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে হতে আমি যে বেগুন ভাজবো তাতে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব। তো বেগুনটাতে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওই দিককে কিন্তু আমি মসুর ডাল টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো এক পাশে কিন্তু আমাদের চিকেন হচ্ছে, আরেক পাশে কুকারে বসানো আছে ডাল। তো ডালটা একটা সিটি উঠলে সেই সিটিটার সমেতই আমি রেখে দেবো। তো এই কারণে সিটিটা নামিয়ে দিয়ে রেখে দিলাম, বেশ কিছুক্ষণ থাকলে ডালটা কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনের কালারটা দেখো, তো কালারটা কিন্তু এতটা সুন্দর হয়েছে। আর এই যে ওপরে তেলটা ভেসে এসেছে, এই তেলটা ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়ে মাংসের সাথে মিশে গিয়ে কালারটা একেবারে কালচে কালচে হয়ে যাবে, যেটা কিন্তু খাসির মাংসের রং হয়। তারপর সেদ্ধ হয়ে গেলে খানিকটা আলু যে ভেজে রেখেছি সেটাকে দেবো, আর সেটাকে দিয়েও কিন্তু আমি কষাতে থাকবো। আর যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই ছেলের জন্য এক পিস ছোটো
তুলে রাখলাম, কারণ ও আবার এরকম কষাতে কষাতে ভালোবাসে খেতে। তো এটা কমিয়ে কমিয়ে হোক, ততক্ষণ আমি ডালটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। তো ডালটা তো এখানে সেদ্ধ হয়ে গেছে, এইবার একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। আর ডালটাকে কিন্তু নামাবো ধনে পাতা দিয়ে। তো এইরকম টমেটো ধনে পাতা দিয়ে ডাল দিয়ে আলু ভাজা বলো, বেগুন ভাজা বলো, পটল ভাজা বলো, সবটাই কিন্তু আমাদের বাড়িতে খুবই পছন্দ করে। আর তারপর দেখো এখানে কিন্তু বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোকে দিয়ে তো ঢাকা দিয়ে দিলাম, আর এই দিকে কিন্তু আমাদের মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলা, ব্যাস মিশিয়ে নিয়ে এইবার পরিবেশনের পালা। তো মাংসটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু স্যালাড ছাড়া তো একদমই চলে না, মানে স্যালাড মানে এখন তো একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, যার জন্য কাঁচা পেঁয়াজ খাওয়াটা বারণ আছে। তাই স্যালাডের মধ্যে এখানে শশাটা নিয়ে নিলাম, আর আজকে কিন্তু মাংস দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছিল গন্ধরাজ লেবু। তো সেই গন্ধরাজ লেবুও অর্ধেকটা কেটে নিলাম, এইবার ধুয়ে নিলাম, ব্যাস এবার টুকরো টুকরো করে নেওয়ার পালা। তো আজ কিন্তু একদম শশাটাকে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি। তো এইভাবে তো একটুখানি ওপর দিয়ে চাট মশলা অবশ্যই ছড়িয়ে দেব। আর তারপর কিন্তু এই যে থালি সাজিয়ে নিয়েছি, এই যে সেই চিকেন, এই যে বেগুন ভাজা, ডাল, এক টুকরো গন্ধরাজ লেবু আর শশা, এইবার নিয়ে চলে আসছি টেবিলে। আর এইটা আজকে দেব ছেলেকে। তো ছেলেকে দেওয়ার পর ছেলে কি বলে সেটা তো অবশ্যই তোমরা দেখবে। আর চিকেনটার কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। চলো তাহলে দিয়ে দিই ছেলেকে খেতে, আর দেখি ও কি বলে। ঠিক আছে তুমি ভাত খেতে থাকো, আমি কমিয়ে দেবো। তো ও তো ভাত তো আমি বাটিতে করে সাজিয়ে দিয়েছি, তো ও বলছে ওর ভাত বেশি হয়ে গেছে। আমি বললাম তুমি খেয়ে নাও, যতটা খাবে বাকিটা আমি কমিয়ে দেব। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।